আমার জীবনের গল্প আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে জীবনের গল্পগুলো বলতে যাচ্ছেন তো আপনার ফ্যামিলিতে কে কে আছে সুবর্ণা বাবা মা আছে মানে বাবা আছে তিনটে ভাই বোন দুটো বোন একটা ভাই আচ্ছা আপনার বাবা নেই বাবা আছে মা নাই আচ্ছা বাবা আছে মা নেই তো মা কোথায় আপনার আমার মা মারা গেছে আচ্ছা হ্যাঁ দেখো তো আপনারা তিনটা ভাই বোন এখন একসাথেই আছেন আচ্ছা তো ভাই বোনদের ভিতরে কি আপনি সবার বড় আচ্ছা আপনার বাবা কি করে এখন আমার বাবা জোন খাটে আচ্ছা মানে বয়স তো বেশি কাজ কাম করতে পারে না আচ্ছা আচ্ছা তো আপনার তো আরো ছোট দুইটা ভাই বোন আছে তারা কি করে কোনো কাজ করে না লেখাপড়া করে না একটা

আচ্ছা তো এখন আপনারা থাকেন কোথায় মানে অন্যের জায়গাতে ঘর তুলে থাকেন না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকেন তো আপনার বিয়ে শাদী হয়েছে কত আপনার আমার সতেরো আচ্ছা তো এখন মিডিয়ার সামনে আসছেন আপনার উদ্দেশ্যটা কি মেইন উদ্দেশ্য কি আপনার কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে এটা দর্শকদের কাছে এটা বলতে চাই যে আমার যে দায়িত্ব নেবে আমি একটা মনের মানুষ চাই মনের মানুষ জীবনে যদি সে যদি আমার সব পছন্দ করে আমিও তার পছন্দ সে যদি সারা বছর সারা জীবনে আমার পাশে থাকতে আমি তার পাশে থাকবো সেরকম একটা মনের মানুষ চাই আচ্ছা এরকম একটা মনের মানুষ পেলে কি বিষাদি করবেন আচ্ছা তো আপনার বাবা কি জানে এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন এই যে বিষাদি করতে যাচ্ছেন

তো সুবর্ণা নাম্বারটা আমি হাতে পাইছি আমি বলে দেব আচ্ছা তো আমি সুবর্ণার নাম্বারটা এই করলে পেয়ে যাবেন ডাবল সেভেন সেভেন ফোর তো দশক আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান ডাবল নাইন সেভেন নাইন জিরো থ্রি সেভেন ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে সুবর্ণার বিস্তারিত গল্পগুলো আপনারা শুনতে পারবেন তো সুবর্ণা এখন যদি কেউ আপনাকে বিশাদি করতে চায় ঠিক আছে তো আপনার বাবা আছে তিন আরও দুইটা ভাই বোন আছে তাদের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনাকে বিশাদি করলেই হবে না মানে একটা কথা কি আমার ছোট ভাই এক বা মানে কারণ যে আমার দায়িত্ব নেবে ছোট ভাই বোনকে দায়িত্ব নিতে এখন সে যদি মনোযোগ দিয়ে নিতে চায় তা নেবে আমার কোনো জোর নাই ঠিক আছে আর সে যদি বলে যে না আমার ছোট ভাই বোন থাকলেও দায়িত্বটা নেবে সে নেবে

আমার ফোন মানে খারাপ না আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সুবর্ণার জীবনের গল্প তার বিস্তারিত জানতে আমরা ভিডিওতে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ